পুরুলিয়া শহরে পানীয় জল সংকটের চরম আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সেই জল সংকট মোকাবিলা করতে ময়দানে নেমেছে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি। মূলত পুরুলিয়া শহর সংলগ্ন কাঁসাই নদী থেকেই পুরুলিয়া শহরে জল সরবরাহ করা হয়। কিন্তু কাঁসাই নদীতে জল স্তর কমে যাওয়ায় জল সরবরাহের ক্ষেত্রে অনেকটা বাধার সৃষ্টি হয়েছে। অপরদিকে কাঁসাই নদীতে পাইপ ফুটো করে এলাকার মানুষজন স্নানসহ নানান কাজকর্ম করে, যার ফলে প্রচুর জল অপচয় হয় সারাদিন ধরে। পুরুলিয়া শহরে চরম জল সংকটের জন্য এই বিষয়টিকেও দাবি করছেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান। তিনি বলেন, এইভাবে যদি সারাদিন জল অপচয় হয় তাহলে পুরুলিয়া শহরে পানীয় জল পৌঁছাবে কী করে? এই জল তো পাইপ ফুটো করে অপচয় করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি 1 নম্বর ব্লক প্রশাসন, টামনা থানা সহ পুরুলিয়ার জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন, যাতে খুব শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগামী দিনে পুরুলিয়া শহরে পানীয় জল পরিষেবা সরবরাহ স্বাভাবিক থাকে। এর আগেও আমি ওখানে গিয়েছিলাম এবং তেলিডি এবং শিমুলিয়া, যেটা আমরা ওখানে লক্ষ্য করছি বারবার, যে আমাদের ওখানে যে কাঁসাইয়ে যেভাবে আমরা পাম্প করে জল যখন তুলছি, বিভিন্ন চেষ্টা করছি শহরে জল সরবরাহ রাখার, তখন ওই এলাকার দামদা শিমুলিয়া এলাকা লোকাল কিছু গ্রামের লোকজন মহিলা সহ তারা পাইপ ফুটো করে লিক করে ওখানে স্নান করছেন, কাপড় কাচ্ছেন, সোচ কর্মতর্ম করছেন। এই ব্যাপারে আমরা পুলিশ সুপারকে চিঠি করেছি, আমরা SDOকে জানিয়েছি, আজকে ওখান থেকে DMকে জানিয়েছি, সমস্ত ভিডিও ফুটেজ আজকে ওখান থেকে আমি লোকাল BDO1, SDO, DM প্রত্যেককে জানিয়েছি। লোকাল IC আমার সঙ্গে ছিলেন, টামনা থানার OC আমার সঙ্গে ছিলেন, এডিশনাল SP সঙ্গে কথা হয়েছে, SP সঙ্গে, যে অবিলম্বে পুলিশ পিকেটিং দরকার। এইভাবে নদী গর্ভে পাইপ ফুটো করে জল যদি অপচয় করে তাহলে শহরের লোক জল পাবে কী করে? আমরা তো জল সরবরাহ রাখতে পারবো না। যেখানে আমি শহরের লোককে জল সরবরাহ জন্য সহযোগিতার জন্য আবেদন করছি, মাইকিং করছি, জল অপচয় করবেন না, সেখানে গ্রামের লোক ওইভাবে জল নষ্ট করে দিচ্ছে আমাদের ওখানে, ফলে জলই তো শহরে আসছে না। আজকে জল শর্টেজ হওয়ার মূল কারণ এটাও একটা। তো সেই জন্য আপনার চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যে কীভাবে এলাকার মানুষ পাইপ ফুটো করে ওখানে কীভাবে জল এ করছেন, অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, যেহেতু ওটা আমার জুডিশিয়ালের বাইরে, পুরুলিয়া ব্লক 1 মফস্বল থানার আন্ডারে। আমরা ওখানে প্রশাসনের বারবার বলেছি, পুলিশ পিকেটিং করে ব্যবস্থা করুন, আমরা অবিলম্বে ওখানে যাতে সিল করে আবার ঠিক মতো রাখতে পারি, তার একটা ওখানে আমরা আবেদন জানিয়েছি প্রশাসনের কাছে। আপনারা কি পহরা বসাবেন আপনি ওখানে? আমাদের আছে, কিন্তু আমাদের লোকরাকে তো পাত্তা দেয় না, দুজন গার্ড থাকার পরেও। মেনলি পুলিশ যতক্ষণ না ওখানে ক্যাম্প করে, শিমুলিয়া পাম্প থেকে পুলিশ ব্যারাকে জল দেয়। আমি এটাও বলেছি যে পুলিশও জল পাবে না, যেভাবে এখানে সমস্যা হচ্ছে, শহরের মানুষ জল পাচ্ছে না, খাবার জল যেখানে সমস্যা সেখানে এলাকার লোক, তাদের তো পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, তারা ওখানে টিউবওয়েল, পুকুর খনন তারা সমস্ত ব্যবস্থা করুক। শহরের এই যে জল সাপ্লাইয়ের ক্ষেত্রে এই যে আজকে তারা পাইপ ফুটো করে জল অপচয় করে দিচ্ছে, এটা অবিলম্বে ব্যবস্থা হওয়া উচিত।